বাংলাদেশে তো মেট্রো রেল নির্মাণ নিয়ে বেশ হইচই তোড়জোড়, সেটি হতেই পারে, কারণ আমাদের দেশে প্রথমবারের মতো হচ্ছে মেট্রো রেল। কিন্তু আপনি কি জানেন প্রতিবেশী দেশ ভারতে কত আগে চালু হয়েছে মেট্রো রেল ব্যবস্থা? তাও সেটির শুরু কলকাতায়। আজকের ভিডিওতে জানাবো ভারতের প্রথম মেট্রো রেল কলকাতা মেট্রোর আদ্যোপান্ত। কলকাতা মেট্রো রেল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও তার পার্শ্ববর্তী উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা ও হাওড়া জেলার অংশবিশেষে যাত্রীদের সেবাই দ্রুত পরিবহন ব্যবস্থা। 2021 সালের ফেব্রুয়ারি মাসের তথ্য বলছে কলকাতা মেট্রোর দুটি লাইন চালু রয়েছে, যার একটি দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত 31.36 কিলোমিটার এবং অন্যটি 7.205 কিলোমিটার দীর্ঘ সল্ট লেক সেক্টর 5 থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো লাইন। পুরো পথে 33টি মেট্রো স্টেশন রয়েছে, যার মধ্যে 16টি স্টেশন মাটির নিচে আর 15টি স্টেশন উড়াল পথে, বাকি দুটি স্টেশন সড়ক পথ বরাবর। এছাড়া পরিকল্পনা অনুযায়ী পুরো কলকাতাকে মেট্রো নেটওয়ার্কের আওতায় আনতে আরও 4টি মেট্রো লাইন নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে। নিশ্চয়ই প্রশ্ন জাগছে ভাড়া কত? কলকাতা মেট্রো রেলে ভ্রমণ করতে খরচ করতে হবে কিলোমিটার ভেদে 5 রুপি থেকে 30 রুপি পর্যন্ত। কিন্তু কলকাতা মেট্রোর এত দূর আসা সহজ ছিল না, নানা বাধা বিপত্তি পেরিয়ে সফলতা পেয়েছে ভারতের প্রথম মেট্রো রেল ব্যবস্থা। ১৯৬৯ সালে কলকাতার গণপরিবহন সমস্যার সমাধানে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট প্রজেক্ট নামে একটি প্রকল্প হাতে নেয় সরকার। ১৯৭১ সালে প্রকল্পের মাস্টার প্ল্যানে কলকাতার জন্য মোট 97.5 কিলোমিটার দীর্ঘ 5টি মেট্রো লাইনের প্রস্তাব করা হয়। ১৯৭২ সালের 1 জুন প্রথম লাইন হিসেবে ব্যস্ততম কলকাতার উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 16.45 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দমদম টালিগঞ্জ মেট্রো লাইন অনুমোদন পায়। ১৯৭২ সালের 29 ডিসেম্বর ভারতের প্রথম মেট্রো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বাস্তবে কাজ শুরু হয় ১৯৭৩-৭৪ সালে, কিন্তু তারপরও পদে পদে বাধাগ্রস্ত হয়েছে প্রকল্পের বাস্তবায়ন। ১৯৭৭-৭৮ সালে অর্থের যোগান বন্ধ থাকা, মাটির নিচের পরিষেবাগুলির স্থানান্তর, আদালতের স্থগিতাদেশ, কাঁচামালের অনিয়মিত সরবরাহ সহ বিভিন্ন কারণে প্রকল্প বাস্তবায়নে দেরি হতে থাকে। অবশেষে ১৯৮৪ সালের 24 অক্টোবর তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতার মেট্রো রেলের উদ্বোধন করেন, যেটি ভারতের প্রথম মেট্রো রেল এবং এশিয়ার পঞ্চম মেট্রো লাইন হিসেবে চালু হয়। প্রথমত কলকাতার এসপ্ল্যানেড থেকে ভবানীপুর নেতাজি ভবন পর্যন্ত 3.40 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট রুটে ভারতের প্রথম মেট্রো রেল চালু হয়। এরপর বিভিন্ন ধাপে চালু হয় কলকাতার পুরো মেট্রো লাইন। প্রথম ধাপে কলকাতার দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত 16.5 কিলোমিটার দীর্ঘ লাইন নির্মাণ শেষ হয় ১৯৯৫ সালে। দ্বিতীয় ধাপে টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে কবি কাজী নজরুল স্টেশন পর্যন্ত প্রায় 6 কিলোমিটার লাইনের কাজ শেষ হয় ২০০৯ সালে। ২০১০ সালে এটি কবি সুভাষ পর্যন্ত আরও প্রায় 3 কিলোমিটার লাইন বিস্তৃত হয়। অন্যদিকে দমদম থেকে নোয়াপাড়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার লাইন নির্মাণ শেষ হয় ২০১৩ সালে। আর শেষ ধাপে নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত 4 কিলোমিটারের নির্মাণ কাজ শেষে মেট্রো চালু হয় ২০২১ সালের 23 ফেব্রুয়ারি। সব মিলিয়ে ১৯৭২ থেকে ২০২১ ৪৯ বছরে শেষ হয় কলকাতা মেট্রো রেল ১-এর 31 কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইন নির্মাণ। বাংলাদেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ চলছে ঢাকার উত্তরা থেকে মতিঝিল 20.1 কিলোমিটার। পরিকল্পনা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11 কিলোমিটার মেট্রো চালু হবে আগামী বছরের ডিসেম্বরে। এদিক থেকে বেশ এগিয়ে থাকছে ঢাকার মেট্রো রেল। ২০১৬ সালে কাজ শুরু হয়ে ২০২২ সালে যাত্রী পরিবহনের স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের প্রথম মেট্রো রেল। কলকাতা মেট্রোর উত্তর দক্ষিণ লাইনটি উত্তরে দক্ষিণেশ্বর থেকে দক্ষিণে কবি সুভাষ নিউ গড়িয়া পর্যন্ত 31.36 কিলোমিটার দীর্ঘ, যে পথে মোট স্টেশন রয়েছে 26টি। ফ্রান্সের রাজধানী প্যারিস মেট্রোর মতো কলকাতা মেট্রোতেও দেশের বিভিন্ন মনীষী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে স্টেশনগুলোর নামকরণ করা হয়েছে। ২০২০ সালের 13 ফেব্রুয়ারি কলকাতা মেট্রোর দ্বিতীয় লাইন হিসেবে পূর্ব পশ্চিম লাইনের সেক্টর 5 থেকে স্টেডিয়াম পর্যন্ত 5.8 কিলোমিটার পথ খোলা হয়, যেখানে মোট স্টেশন 6টি। ২০২১ সালে এটি ফুলবাগান অবধি সম্প্রসারিত হয়। দৈনিক প্রায় 300টি মেট্রো ট্রেন যাত্রায় লাখ লাখ যাত্রী কলকাতায় এই মেট্রোর পরিষেবা ভোগ করে আসছেন। বর্তমানে কলকাতা মেট্রোর একাধিক সম্প্রসারণ প্রকল্প ও নতুন নতুন লাইন নির্মাণ প্রকল্পের কাজ চলছে। কলকাতা শহরে ১৯৮৪ সালে মেট্রো চালুর পর ২০০২ সালে ভারতের দ্বিতীয় মেট্রো সেবা চালু হয় দিল্লিতে
হায়দ্রাবাদ মেট্রো, দিল্লি মেট্রো, চেন্নাই মেট্রো সহ বর্তমানে ভারতে অন্তত 13 শহরে সফলভাবে চলছে মেট্রো রেল ব্যবস্থা। পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা থাকবে ভারতের বিভিন্ন মেট্রো সেবা সম্পর্কে আদ্যোপান্ত তুলে ধরার। সম্ভব হলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ভালো থাকবেন, দেখা হবে শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।